তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে রয়েছে খুবই ইন্টারেস্টিং খবর, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার কিন্তু 500 টাকা করে প্রায় অনেকের অ্যাকাউন্টে কিন্তু দিচ্ছে, অনেকেই এই টাকা পেয়েছেন এবং অনেক এমন রয়েছে যারা এখনো টাকা পাচ্ছেন না। তো এই বিষয় নিয়ে আজকে ডিসকাস করব, আপনাদের মনে কিছু প্রশ্ন, কিছু সন্দেহ দূর করার চেষ্টা করব, যে সন্দেহগুলো সাধারণভাবে আমাদের মনে আসছে যে দেখুন কারা কারা এই টাকাটা পাবে এবং কারা টাকাটা পাচ্ছে, কবে টাকা পাবে, যারা এখনো টাকা পায়নি তারা কবে টাকা পাবে। তো প্রথমেই আপনাদের যে সন্দেহ দূর করবো সেটা হচ্ছে, এখানে কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য দেওয়া হচ্ছে এই 500 টাকা করে, এবং কোনো পুরুষ কিন্তু এই টাকা পাবে না। ধরুন আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার যদি কোনো স্টেট ব্যাংক হোক, গ্রামীণ ব্যাংক হোক, যে কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু এই 500 টাকা কেন্দ্রীয় সরকারের তরফে সেই টাকাটা কিন্তু আপনি পাবেন না। এবং আপনার পরিবারে যদি মহিলা থাকে এবং সেই মহিলার যদি কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং সেটা যদি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকে, তাহলে অবশ্যই কিন্তু 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, আপনার টাকাটা পেয়ে যাবেন, এমনটাই কিন্তু কর্তৃপক্ষ সূত্রে কিন্তু খবর। এবং বন্ধুরা বলে রাখি, কিছুদিন আগে জনধন যোজনা যেটা লঞ্চ করা হয়েছিল, কেন্দ্র সরকার যে চালু করেছিল জনধন যোজনা, সেই যোজনার জন্য বলা হয়েছিল আপনারা ব্যাংকে গিয়ে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেন করুন এবং সরকার সেখানে টাকা দেবে, এমন একটা কিন্তু হইচই হয়েছিল। আপনারা শুনেছিলেন যে কেন্দ্র সরকার প্রচুর টাকা আমাদের দেবে, এর জন্য জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটা খোলার কথা বলা হয়েছিল। তো ইতিমধ্যেই কিন্তু যার জন্য সেই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার কথা বলেছিল, চিন্তা ভাবনা করেছিল কেন্দ্র সরকার, তার কিন্তু ফল এই মুহূর্তে সাধারণ পাবলিক কিন্তু পাচ্ছে, সাধারণ জনগণ কিন্তু পাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, প্রতি মাসে, অর্থাৎ 3 মাস কিন্তু দেওয়া হবে এটা, 3 মাস প্রতি মাসে 500 টাকা করে পাবেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডার যারা রয়েছে জনধন যোজনার আওতায়। এবং আপনার অ্যাকাউন্ট যদি স্টেট ব্যাংকে থাকে তাহলেও পাবেন আপনি, আপনার অ্যাকাউন্ট যদি গ্রামীণ ব্যাংকে থাকে তাহলেও পাবেন, এবং অঞ্চলে, অঞ্চল অফিসে যে ব্যাংকগুলো থাকে, অর্থাৎ স্টেট ব্যাংকের মিনি ব্যাংক যেগুলো, অতীতে যদি আপনারা সেই অ্যাকাউন্টগুলো খুলে রেখেছিলেন, তাহলে আপনারা অবশ্যই কিন্তু আপনার ব্যাংক ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবেন এবং অবশ্যই কিন্তু আপনার যে ব্যাংকের পাসবই সেটা আপ টু ডেট করবেন, তাহলে দেখতে পারবেন টাকা ঢুকলো কি ঢোকেনি। যদি টাকা এখনো পর্যন্ত না ঢোকে, তাহলে আপনাকে বলবো আপনারা আগামী 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, কেননা কেন্দ্রীয় সরকার যে প্রকল্প নিয়েছে, যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে, একবারে যদি সবার অ্যাকাউন্টে টাকা ঢোকায় তাহলে ব্যাংকে একটা ভিড় হয়ে যাবে এবং প্রচুর ভিড় হবে। এবং জানেন লকডাউন চলছে, বিভিন্ন নিয়ম রয়েছে, 1 মিটারের ডিস্টেন্সে সবার সঙ্গে চলতে হবে। তো সেই মতে আপনাদের জন্য যে সুবিধা করেছে সেটা হচ্ছে নাম্বার ওয়াইজ, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারের শেষের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা অনুযায়ী সবাইকে ভাগ ভাগ করে কিন্তু টাকা দেবে। তো ইতিমধ্যেই কিন্তু আপনারা অবশ্যই অবগত হয়েছেন যে আপনারা কারা কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, তো অবশ্যই ক্লিয়ার করতে পেরেছি আশা করি। কোনো পুরুষ কিন্তু টাকা পাবে না, তো এই হচ্ছে বিষয়। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন। ধন্যবাদ, ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে।